আচ্ছা মনিকা, তোমাকে এখন দেখাতে হবে যে কম্পিউটারের কনফিগারেশন, অর্থাৎ সিপিইউ জিপিইউ কত কি ইউজ হচ্ছে, দেখবো কিভাবে। হ্যাঁ, তাহলে আমাদের উইন্ডোজ জি প্রেস করতে হবে। তাহলে আমাদের কম্পিউটারের কনফিগারেশনে গিয়ে পারফরমেন্সে আমরা সিপিইউ জিপিইউ এবং র্যাম দেখতে পাবো, এবং এখানে ক্যাপচারে গিয়ে আমরা স্ক্রিনশট স্ক্রিনশট দেখতে পাবো, এবং অডিও গিয়ে এখানে সিস্টেম সাউন্ডটিকে দেখতে পাবো। আচ্ছা,